একশো দিনের কাজ করেছে, টাকা পায়নি এখনো। এখানকার বিজেপি যে বিধায়ক আছে, বিরোধী দলনেতা, ওর কথাতে আটকে রেখেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সরকার টাকা দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা ধর্নায় বসে থাকব। দিল্লি যাচ্ছি, ওই যে একশো দিনের কাজের টাকা পাইনি। আমাদের দাবি, আমাদের হক, হকের জিনিস আমরা ছিনিয়ে নিয়ে আসবো। আমরা ন্যায্য মূল্যের দাবিতে যাচ্ছি ঘন্টায়, এখন ধারণাতে যাইতেছি আন্দোলন করতে। কেন পাবো না? আমরা কাজ করেছি, কেন পাবো না? দিবে না কেন? দিতে হবে। রেখেছে কেন্দ্র সরকার। দিল্লি চলো ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ডাকেই এবার হাজির হয়েছেন জেলা থেকে আসা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা কি বলছেন, দিল্লি কেন যাচ্ছেন তারা, কেন, কি কারণে, কিসের দাবিতে দিল্লিতে ধর্ণা দিচ্ছেন তারা, সেই প্রশ্নে করেছিলাম আমরা তাদের কাছে। শোনাবো আপনাদের। আমরা অনেকদিন ধরে একশো দিনের কাজ করতে পারছি না, কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে কাজগুলো, একটা ইচ্ছাকৃতভাবে আমাদের বাংলাকে মানে অপদস্থ করছে। আমরা চেষ্টা করব, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা নিয়ে আসার জন্য যা করতে হয় তাই করব। আমরা আমাদের দাবি, আমাদের হক, হকের জিনিস আমরা ছিনিয়ে নিয়ে আসবো। আমরা জব কার্ডের যে কাজ করেছি বহুদিন ধরে, দুদিন আমরা কোনো টাকা পয়সা পাই না। কে দিচ্ছে টাকা? আমাদের মানে ইয়ে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, দিল্লি গেলে টাকা পাবেন বলে আশা আছে? আশা করি যাচ্ছি, আমরা পাবো না পাবো সেটা ওনার মর্জি। আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার থেকে বাদুলিয়া থানা। এখানে যারা অভিষেক ব্যানার্জি এবং আরও নেতৃত্ব যারা যাবেন, তারা যেইভাবে ডিসিশন দিবে সেইভাবে আমরা করবো। পিছু আমরা হটবো না, পিছু হটবো না। আমাদের এখানে আবাস যোজনার টাকা, এখানকার বিজেপি যে বিধায়ক আছে, বিরোধী দলনেতা, ওর কথাতে আটকে রেখেছে। গত নভেম্বরে এক বছর হতে চলেছে, আমাদের জিও ট্যাক্স সব কমপ্লিট হয়ে গেছিলো, তথাপি আমাদের টাকা ছাড়ছে না। আমার জেলা হচ্ছে মুর্শিদাবাদ। মোদী সরকার আমাদের একশো দিনের যে টাকাটা আটকে দিয়েছে, সেই টাকার দাবিতে আমরা বিক্ষোভ করতে যাচ্ছি। আমরা যতই ভয় দেখাক, যতই হোক, আমরা চলে আসবো না। যাচ্ছে, আমাদের একশো দিনের টাকা পাচ্ছি না, কাজ হচ্ছে না, ওই জন্য। কেন পাবো না? আমরা কাজ করেছি, কেন পাবো না? দিবে না কেন? দিতে হবে। রেখেছে কেন্দ্র সরকার, আটকে রেখেছে। কোন জেলা থেকে আসছেন? আমরা মালদা জেলা থেকে, ডিস্ট্রিক্ট আলিপুর। হ্যাঁ, দিল্লি কেন যাচ্ছেন? দিল্লি, আমরা একশো দিনের যে হান্ড্রেড ডেজের কাজ হয়েছিল না, ওইটার টাকাগুলো পেমেন্টগুলো হয় নাই, তার জন্য আমরা এখন ধারণাতে যাইতেছি আন্দোলন করতে। দিল্লি গেলে টাকা পাওয়া যাবে? যখন আমরা ও ইউথ করতেছি, লড়াই করতেছি, তাহলে তো পাওয়া যায়, যাবে। বাঁকুড়া জেলা, একশো দিনের কাজের টাকা যে বাকি আছে সেটা আদায় করার জন্য যাচ্ছি। গেলে দিল্লি গেলে টাকা পাওয়া যাবে? কত চেষ্টা করা হচ্ছে। কি দিচ্ছে না টাকা? মোদী সরকার। আমরা মেহনতি মানুষ, যতই কাজ, হ্যাঁ, আমরা মেহনতি মানুষ। আমরা ভারত গভর্নমেন্টের যে একটা স্কিম, একশো দিনের যে কাজের ব্যাপার আছে, যেটা সেটা আমরা কাজ করেছি, পয়সা পাচ্ছি না, তার প্রতিবাদে আমরা ধরনে যাচ্ছি। একশো দিনের কাজ করেছি, টাকা পাইনি এখনো। কে দিচ্ছে না টাকা? মোদী সরকার দিচ্ছেন, কেন্দ্র থেকে দিচ্ছে না। আমরা চপরা ব্লক থেকে আসি, উত্তরবঙ্গ থেকে। যে আমরা একশো দিনের কাজ, আমরা যারা মোদী সরকার বলেছিল যে আমাদের একশো দিনের কাজ আমাদের মহিলাদের পাওনা, সে পাওনা আমরা পাচ্ছি না। তিন চার বছর কোনো আমরা একশো দিনের কাজ পাইনি, বা পিএমওয়ের যে বাড়ি সেই বাড়িও আমরা পাইনি, তার আন্দোলনের জন্য আমরা যাচ্ছি। একশো দিনের কাজের জন্য টাকা পাচ্ছি না, সেই জন্য যাচ্ছি। কতদিন ধরে টাকা পাচ্ছেন না? দু বছর হয়ে গেল। হ্যাঁ, দু বছর তিন বছর হচ্ছে। তো দিল্লি গেলে টাকা পাবেন আশা আছে? আশার জন্য তো যাচ্ছি, পাবো বলে। আমরা বাঁকুড়া জেলা, একশো দিনের কাজ করেছি, পয়সা পাইনি, টাকা দেয়নি, সেটা এবারে জানবো কি? আমরা কাজ করার মালই কাজ করেছি। হ্যাঁ, দিল্লি যাচ্ছি। কেন যাচ্ছেন দিল্লি? দিল্লি যাচ্ছি ওই যে একশো দিনের কাজের টাকা পাইনি, যার জন্য। দিল্লি গিয়ে ধর্ণা দিলে টাকা পাওয়া যাবে, বিশ্বাস আছে? সে দেখি। কোন জেলা থেকে আসছেন? দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলা। দিল্লি যাচ্ছি আমরা, একশো দিনের কাজ করি, পয়সা পাওয়া দিচ্ছে না এবং ঘরের টাকা দিচ্ছে না, যাতে গরিব মানুষকে এখন প্রতিবাদ জানাবো, আমাদের প্রতিবাদ আমরা জানাবো। দিল্লি গেলে যদি আমরা, যতক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সরকার টাকা দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা ধর্নায় বসে থাকবো, দেখবো। কোন জেলা থেকে আসছেন? আমরা জলপাইগুড়ি জেলার থেকে এসেছি। আমরা আলিপুরদুয়ার। দিল্লি যাচ্ছি অ্যাকচুয়ালি একশো দিনের কাজ এবং আবাস যোজনার যে টাকাগুলো এখনো আমাদের গ্রাম বাংলার মানুষ পায়নি, সেটা আদায়ের জন্য। ওই একশো দিনের কাজের জন্য মিটিং এ চললাম, দেখি যদি কিছু। আমরা বীরভূম জেলা।
অধিকাংশই বললেন যারা প্রত্যন্ত জেলা থেকে এসেছেন তারা প্রত্যেকেই জানালেন তারা কেন দিল্লি যাচ্ছেন। তারা দিল্লি যাচ্ছেন একশো দিনের যে কাজ তারা করেছেন সেই বকেয়া আদায়ের জন্য। কেউ কেউ মুখ ফুসকে ভুল করে কিছু বলে ফেললেও অধিকাংশই কিন্তু জানেন দিল্লি যাওয়ার আসল উদ্দেশ্য। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন ডট ইন।